হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে দাদা নেই, দাদা নেই মানে হচ্ছে দাদাকে আমরা সারপ্রাইজ দেবো। দাদা এখন অফিসে আছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, অফিসে আছে। তো দাদা জানে না মানে আমরা যাবো হচ্ছে আজকে ধর্মতলা। আমাদের মানে আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যে ধর্মতলা যাওয়ার, বাট দাদা মানে কেন ক্যান্সেল হয়ে গেছে, হঠাৎ করে দাদা অফিসে চলে গেছে। হ্যাঁ, ওই জন্য আমি সকালবেলা ওকে বললাম চল তাড়াতাড়ি ওঠ, উঠে গিয়ে তুই প্ল্যান সারপ্রাইজ দেওয়া যায়। এক্স্যাক্টলি, মানে সকালে আমাকে দাদা ফোন করেছিল, বললো যে কিনা যাবি না। না, আমি তো বলছি আমি ঘুমিয়ে আছি, নর্মাল আমি বলছি যে না ঘুমিয়ে আছি। দাদাকে অ্যাকচুয়ালি সারপ্রাইজ দেবো, এখন অফিসে আছে। তো চলো তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। কোন অভিয়ন্দি আসেনি, অভিয়ন্দি অভিয়ন্দি কিচ্ছু আসেনি ভাই, তুই বেকার বেকার বলছিস, ফালতু বোকা বোকা। অভিয়ন্দি এখানে নেই, আমি জানি তো, জানি। তাহলে কিরকম সারপ্রাইজ তো বলি, আমি নিজে বুঝতে পেরে চলছি। তো আমি ফোন রিসিভ করছি না, প্রিয়ন রিসিভ করছে না, ও বুঝতেই পারবে। আসলাম আমি কিনে নি আগে ভাই, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দেবো, ছাড়বে না। ছটা থেকে শিফট আছে, তো আমি আগে আমার জিনিসটা কিনে নিই, নালে প্রবলেম হয়ে যাবে। বার একদম স্ট্যান্ডার্ডে চলে আসলাম আমরা, সেই ভিড় খেলতে খেলতে যাব জুতো কিনতে। দাদা তুই কোথায় কিনবি জুতো? হ্যাঁ, তুই কোথায় কিনবি? পুমা বড় মানুষ, বড় সড়ো ব্যাপার নাকি, বড় সড়ো ব্যাপার। এখানে জুতো স্টক দেখে তো আমার মাথা খারাপ। এই এইটা তো মেয়েদের, এইটা এইটা, হ্যাঁ হ্যাঁ, ছেলেদের স্টক এটা পুরো। এই কালারটা সত্যি আমার হেভি লাগছে দেখে। হ্যাঁ, এই কালারটা দেখতে কিন্তু সেই পুমা লেখাগুলো উঠে গেল। হ্যাঁ, পুমা লেখাগুলো উঠে গেল, উঠে গেল, দেখতে কিন্তু সেই লাগছে জুতোটা। হ্যাঁ, তিনটে কালার বললো না, একটা ব্ল্যাক, একটা হচ্ছে অ্যাশ, এরকম টাইপের না, একদম আর ফর্মাল টাইপ। তোর কিরকম পছন্দ সেরকম? এটাই পছন্দ হচ্ছে, জামাটার সাথে মানাবে। এই জিনিসটা পছন্দ হচ্ছে তোর? এই একটা কালার আছে, এইটা এই একটা কালার আছে, এই একটা কালার আছে, একটা জুতো আছে, এটা দেখতে খুব সুন্দর। এটা সত্যি খুব পছন্দ লাগছে কালারটা, আমার ভীষণ পছন্দ হয়েছে কালার, খুব সুন্দর কালারটা দেখতে। ফিট হয় না আমার, বেসিক্যালি 9 লাগে। বললাম না এটা ছোট হবে, ছোট হবে, এটা অ্যাক্সেস বড় হবে, ছোট হচ্ছে। আসলাম এটলাস্ট, কেনা কমপ্লিটেড। এবারে বৃষ্টি বৃষ্টিও নামবে, বৃষ্টি বৃষ্টি একদম বেদার হয়ে আছে। আদার অ্যাকচুয়ালি বেসিক্যালি এখানে থাকবে, আমি একটু পরেই বেরিয়ে যাবো, যেহেতু আমার ছোটো থেকে শিফট আছে, বেশিক্ষণ আর থাকবো না। এ তোরা কতক্ষণ অবধি থাকবি এখানে? কতক্ষণ অবধি আছিস? কতক্ষণ অবধি আছিস এখানে? এখানে আসি মোটামুটি সারা রাত তো আসি এখানে, আসি প্লাস্টিক নিয়ে বুঝবো আসবি। আমি একবার এখানে আসি, পুজো পুজো কাটি, তারপর যাবো। না এখানে আসলে মানে হাতটা চুপ 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 করে, একদম এটা নেবো, ওইটা নেবো, চুপ করে পকেট চুপ চুপ করে। হ্যাঁ, আবার আজকে শ্রীরাম মার্কেট, চলো 699 নাকি? এইসব 20 টাকার পর এটা ভালো দেখছি দাদা। ये आपका हो गया तीन कलर, ये आपका 2.99 আসলাম দাদা, শপিং টপিং করছে,
এই কার্গো প্যান্ট দাদা আমাকে দেখালো, এটার এত ভেরিয়েশন, পকেট আছে এটার, মাল্টি পকেট, সেটা এটা 32999 আছে, দেখতে অসাধারণ অসাধারণ। এটা এটা যদি এখানে পিছনেও পিছনেও এখানে পকেট আছে উইথ বাটন, এটা 32999, এই কালারটা ভালো, এই কালারটা ভালো, এই কালারটা ভালো। এই চো আসলাম, টাটা টাটা টাটা। এই তো অফিস করবি গে, কিছু করার নেই ভাই, অন্য অন্য সময় মানে দেরি করে নিতাম, সেটাই রে অফিসে শুনবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও উনিও তাই যে কিনছেন, উনিও ডেডি ব্লগার। টাটা। লিফটে আছি, গ্রাউন্ড ফ্লোর তো। দাদারা তো দুজনে কেনাকেটি করছে, আমার যদি অফিসে আছে বলে আমাকে সারাক্ষণে দেখি এখানে ফিফটির আছে। লিটারালি বলছি মানে আমি কোনোদিনও মরে গেলেও এই নিউ মার্কেটের ভেতরে আমি বাইক পার্ক করবো না ভাই, মানে পাগল করা ভিড়ে আমার দিগ, মানে বেরিয়েছিলাম হচ্ছে শ্রীরাম মার্কেট থেকে 4:50, এখন বাজাচ্ছে 5:20, মানে 20-25 মিনিট ওখানে আমার কেটে গেল, আমার সড়ক থেকে শীত, আমি কী করে পৌঁছাবো জানি না, এত লেভেলের ভিড়, বিশাল লেভেলের ভিড়, জানি না কী করে পৌঁছাবো, যাই হোক যেতে তো হবে, কিছু করার নেই, দেখা যাক। এখন আছি হচ্ছে এই ইয়েতে রাস্তাতে, তোমার ভিক্টোরিয়ার রাস্তাতে, সম্পাদে বাদিকে হচ্ছে ভিক্টোরিয়া, এখন বলতে গেলে মা ব্রিজের সামনে আছি। বেসিক্যালি বলতে গেলে আজকের ব্লগটা লং করলাম না, একদম শর্টই রাখলাম, কারণ আমি একদম ডিরেক্টলি বাড়ি যাব, আর ভিডিও করব না, একদম তাড়াতাড়ি বেরিয়ে, মানে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে বাড়ির দিকে, যেহেতু 6:00 থেকে 6:00 মধ্যে পৌঁছতে পারবো না, কারণ এখনই এখানে মা ব্রিজের এখানে আছি, বলতে গেলে 6:10 তো বেরিয়ে যাবে। তো যাই হোক, তো আজকে যদি তোমাদের ভিডিওটা মানে বেসিক্যালি বলতে গেলে আজকে জুতোটাই কেনার জন্য গেছিলাম, ঠিক আছে, তো জুতোটা মোটামুটি খুব ভালো লাগলো বলে, চোখে লাগলো বলে কিনে নিলাম। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও, তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে, সাবস্ক্রাইব লাইক ফাইক করে দিও, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।